নমস্কার বন্ধুরা, অর্ঘ্য কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এলাম অনিয়ন চিলি পরোটা রেসিপি নিয়ে। খুব ঝটপট তৈরি করা যায়, খেতেও দারুণ লাগে। আপনারা সকালে বা সন্ধ্যাবেলায় টিফিন হিসাবে আপনারা এটা পরিবেশন করতে পারেন, বা স্কুল কলেজ অফিসেও টিফিন হিসাবে দিতে পারেন। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। দেরি না করে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনিয়ন চিলি পরোটা তৈরি করার জন্য সবার প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি, 2 চা চামচ ময়ম দেব সাদা তেল দিয়ে। খুব ভালো করে ময়মটা মাখিয়ে নেব। হাতে তালুর মধ্যে একটু ময়দা দিয়ে চেপে দেখতে হবে যে শক্ত ডালা মতন হয়েছে, এবার ভাঙলে বোঝা যাবে বালির মতন, তখন ভাববেন পারফেক্ট ময়মটা তৈরি হয়েছে। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটা খুব ভালো করে একটা আটার ডো বানিয়ে নেব। এবার হাতে একটু সামান্য সাদা তেল দিয়ে ডোয়ের ওপরে মাখিয়ে দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার তৈরি করব কড়াইশুঁটি আলুর তরকারি। তার জন্য গ্যাস অন করে এখানে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। ফোড়নোর জন্য 1 চা চামচ গোটা জিরে, 3টে কাঁচা লঙ্কা। জিরে আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। জিরে আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে 2টো বড় সাইজের আলু আমি ছোট করে ডুমো করে কেটে নিয়েছি। আলুটাও ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, খুব বেশি ব্রাউন কালার না করলেও হবে। দেখুন আলুটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এর মধ্যে কিছুটা কড়াইশুঁটি দেব, 150 গ্রাম। কড়াইশুঁটিটা দিয়ে আলুটা আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো নুন, স্বাদ মতন হলুদ, 1 চা চামচে 1/4 ভাগ হলুদ দিলাম। নুন হলুদ দিয়ে আলুটা আরও 1 মিনিট ভালো করে একটু ভেজে নেব, যাতে আলুটা নুনের মধ্যে তাড়াতাড়ি নরম হয়ে যায়। জল দিয়ে দেব, এখানে আমি 1 কাপ জল দিলাম। আলুটা একটু সিদ্ধ লাগবে সিদ্ধ হতে, তাই একটু জলের ভাগটা এখানে বেশি দিতে হলো। এবার চাপা দিয়ে 7 মিনিট আমি রান্না করে নেব। ঢাকনাটা খুলে নিয়েছি, এর মধ্যে কিছুটা ধনে পাতা দিয়ে দেব। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো, এটা একদম শুকনো রান্না করব না। আপনারা চাইলে একটু এখানে ঝোলটা মেরে নিতে পারেন। অনিয়ন চিলি পরোটা তৈরি করার জন্য এখানে আমি একটা প্লেটে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। সামান্য একটু ধনে পাতা কুচি করে নিয়েছি, 2টো বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি, 1টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এই সব কটা আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব, মিশিয়ে নিতে হবে। এখানে যদি বাচ্চারা এই পরোটাটা খেয়ে থাকলে কাঁচা লঙ্কাটা আপনারা পরিমাণ মতো দেবেন, একটু ঝালের ভাগটা কম দিলে হয়ে যায়। এইভাবে হাত দিয়ে দিয়ে একটু ভালো করে চেপে চেপে পেঁয়াজ ধনে পাতা লঙ্কাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল কম খেলে এখানে লাল লঙ্কার গুঁড়োটা না দিলেও চলবে। 1 চা চামচ আমচুর পাউডার। মশলার সাথে আবারও এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা এখানে চাট মশলাও দিতে পারেন, আমচুর পাউডার না থাকলে চাট মশলা আপনারা দিতে পারেন, খেতে খুব ভালো লাগে। পেঁয়াজটা মাখানো হয়ে গেছে, আটার ডোটা নিয়ে নিলাম। এবার এটা খুব ভালো করে 2 হাতে একটু ভালো করে থেসে নিতে হবে। এবার আমি পরোটার লেচিটা তৈরি করে নেব। এবার এই লেচিগুলো সমান করে হাত দিয়ে গোল করে নিতে হবে। দেখুন
লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে আমি লেচিটা বেলে নেব। সামান্য একটু আটা ছড়িয়ে দিতে হবে। আটাটা ছড়িয়ে দিয়ে লেচিটা দিয়ে একটু ভালো করে যেরকম রুটি বেলি আমরা সেইভাবে বেলে নেব। দেখুন রুটির মতন বড় করে বেলে নিয়েছি। এই রুটির ওপরে আমি একটু সাদা তেলটা রুটির চারদিকে ভালো করে ব্রাশ করে দিতে হবে। এইভাবে গোটা রুটিটার মধ্যেই ব্রাশ করবেন। এবার যে পেঁয়াজটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে চারদিকে ছড়িয়ে দিতে হবে। দেখুন রুটির চারধারে আমি এটা খুব ভালো করে দিয়ে দিয়েছি। এইভাবে রুটিটা রোল করে নেব। ভালো করে আপনারা দেখুন, এইভাবে লম্বা করে রোল করে নেবেন। দেখুন লম্বা করে রোল করে নিয়েছি। ভালো করে দেখুন আমি কিভাবে মুড়ছি। এরমভাবে নিয়ে এই লম গোল করে পুরো চারদিকে ঘুরিয়ে দেব। এবার এই এইটা নিয়ে এর ওপরটাতে ভালো করে দিয়ে চেপে দিতে হবে। এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে সমান করে নিতে হবে। হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু বাড়িয়ে নিতে হবে। দেখুন আমি সব কটা তৈরি করে নিয়েছি। গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে সামান্য পরিমাণে তেল নিয়ে ব্রাশ করে দিতে হবে। আপনারা এখানে তেলের জায়গায় আপনারা ঘি দিতে পারেন। যে পরোটাটা আমি বেলে রেখেছিলাম সেটা আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দেব। পরোটার ধার দিয়ে একটু তেল ছড়িয়ে দেবেন। 1 থেকে 2 মিনিট সময় লাগে। অপর দিকটা উল্টে দেব। এইভাবে চেপে চেপে একটু ঘুরিয়ে নিতে হবে। দেখুন উল্টে দিয়েছি। এবার অপর দিকটা আরও একটু চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে। অনেক ফুলেছে, আপনারা খেয়াল করুন। দেখুন একটু চাবলে অটোমেটিক ফুলে যাচ্ছে। দেখুন আপনারা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিয়ে আপনাদের দেখাবো। দেখুন কতটা ফুলেছে, আর খেতেও দারুণ লাগে, সফট খুব হয়। আমি আবারও একটা দিয়ে দিয়েছি। এবার এটাও উল্টে দেব। তৈরি হয়ে গেছে আজকে রেসিপি। দেখুন আমি পরোটাগুলো তুলে দিচ্ছি। প্রত্যেকটা পরোটা সফট হয়েছে আর খেতেও দারুণ হয়। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।